করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ার ব্যাপ্তি কমাতে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আর এই মাস্ক নিয়মিত পরতে গেলে ত্বকে আসতে পারে বেশ খানিকটা পরিবর্তন, কারণ আমরা জানি শরীরের অন্যান্য অংশের ত্বকের তুলনায় আমাদের মুখের ত্বক একটু বেশি পরিমাণে সেন্সিটিভ, তাই এই সময়টাতে প্রয়োজন বিশেষ এবং বাড়তি কিছু যত্ন। আমি এই ভিডিওতে উল্লেখ করব এমন কিছু পরামর্শের কথা, ডেফিনেটলি সেগুলো এভিডেন্স বেসড, যেগুলো এই করোনাকালীন সময়ে আপনি অবশ্যই ফলো করতে পারেন। আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজির মতে মাস্ক জনিত ত্বকের অসুখ প্রতিরোধে এবং চিকিৎসায় যে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো মেনে চলতে হবে সেগুলো খুব সহজ করে বলছি। নাম্বার ওয়ান, মৃদু এবং ফ্র্যাগরেন্স ফ্রি কসমেটিক ব্যবহার করতে হবে। নাম্বার টু, এমন কোনো কসমেটিক্স বা প্রসাধনী ব্যবহার করা যাবে না যেগুলো ব্রণ তৈরির জন্য দায়ী অথবা লোমকূপ বন্ধ করে দিতে পারে। নাম্বার থ্রি, কারো যদি মুখ ধোয়ার টেন্ডেন্সি একটু বেশি পরিমাণে থাকে সেটা কমিয়ে ফেলতে হবে, এমনকি ঘেমে যাওয়ার পরেও। নাম্বার ফোর, মাস্ক ব্যবহারের আগে এবং পরে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। নাম্বার ফাইভ, ছুটে অবশ্যই পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে হবে। ত্বকের জ্বালা পোড়া বন্ধে রাইট মাস্ক সিলেক্ট করাটা কিন্তু প্রচন্ড পরিমাণে জরুরি। সেগুলো কেমন হইতে পারে? কমপক্ষে ডাবল লেয়ারের হতে হবে এবং ব্রিদিং এ যেন কোনো প্রকার ডিফিকাল্টিস তৈরি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে, যেমন কটনের তৈরি মাস্ক হতে পারে। বাজারে এমন কিছু মাস্ক পাওয়া যায় যেগুলো সিনথেটিক বা কৃত্রিম কাপড়ের তৈরি, সেগুলো সম্পূর্ণরূপে অ্যাভয়েড করতে হবে সেন্সিটিভ ত্বকের জন্য। এগুলো স্কিন বা ত্বকের জন্য একেবারেই ভালো কিছু নয়। রেশমের তৈরি মাস্ক, নাইলনের তৈরি মাস্ক এবং হচ্ছে পলিস্টারের তৈরি মাস্ক, মাস্কটি অবশ্যই ফিটিং হতে হবে, পাশাপাশি আরামদায়ক তো হতেই হবে। যদি ত্বকের জ্বালা পোড়া হয় তখন কি করতে হবে? তখন যে বিষয়গুলো মানতে হবে, খুব সহজ করে যদি বলি, যে সকল স্কিন প্রোডাক্ট বা প্রসাধনী ত্বকের জ্বালা পোড়া তৈরির জন্য দায়ী বলে আপনি মনে করেন সম্পূর্ণরূপে অ্যাভয়েড করতে হবে। দেন রাতে ঘুমাতে যাওয়ার আগে যে সকল স্থানে জ্বালা পোড়া হয় সেখানে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে হবে। যদি ফাইনালি আপনার ত্বকের উন্নতি না হয় এবং অবনতির দিকে যেতেই থাকে, তাহলে অবশ্যই অতি দ্রুত একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে হবে। সর্বোপরি মাস্ক ব্যবহার করতেই হবে, কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না, এমনকি আপনার ত্বকে জ্বালা পোড়া ভাব থাকার পরেও। নিজে মাস্ক পরি, অন্যকে উৎসাহিত করি এবং দিন শেষে করোনার বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। ভিডিও থেকে যদি আপনি এতটুকু পরিমাণ উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। আজকে এখানেই শেষ করছি, পরবর্তীতে ইনশাল্লাহ হাজির হব অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।